ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আজ রাজ্যে আসছেন অমিত শাহ, বাঁকুড়ায় বৈঠক সেরে আসবেন কলকাতায়। আগামীকাল দক্ষিণেশ্বর মন্দির হয়ে যাবেন পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে, উদ্বাস্তু পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ। বিহারের তৃতীয় দফার ভোটের প্রচারে মঙ্গলবার রাতে বাগডোগরায় মোদী, আধ ঘন্টা থাকলেন বিমানবন্দরে। কথা বলেননি, কথা বলেছেন দার্জিলিং এর জেলা শাসকের সাথে, শিলিগুড়ি পুলিশ কমিশনার। বিহারে ভোটের প্রচার সেরে একদিনের জন্য শিলিগুড়িতে রাহুল গান্ধী। বিহার থেকে কপ্টারে বাগডোগরা এসে গতকাল রাতে শিলিগুড়িতে থাকেন রাহুল। আজ ফের তৃতীয় দফায় ভোটের প্রচারে যাবেন বিহারে। বিহারের দ্বিতীয় দফা নির্বাচনে ভোট পড়ল প্রায় 54%। এই দফায় 17টি জেলার 94টি আসনে ভোট গ্রহণ হয়। 7ই নভেম্বর তৃতীয় দফায় ভোট, 10ই নভেম্বর ফল ঘোষণা। আকাশ ছোঁয়া পেঁয়াজের দাম, মধুবনীতে ভোট প্রচারে নীতিশ, লক্ষ্য করে ধেয়ে এলো পেঁয়াজ, ছোড়া হলো ইট। রাজ্যে করোনায় মৃত্যু 7,000 পার, মৃতের সংখ্যা 7,013। একদিনে মৃত্যু হয়েছে 56 জনের। রাজ্যে মোট সংক্রমিত প্রায় 3,86,000। একদিনে করোনা আক্রান্ত 3,981, একদিনে সুস্থ 4,058, মোট সংক্রমণ মুক্ত 3,42,000-এর বেশি। উত্তর চব্বিশ পরগনায় করোনায় একদিনে 14 জনের মৃত্যু, আক্রান্ত 862 জন। কলকাতায় একদিনে সংক্রমিত 877, মৃত্যু 12 জনের। করোনা আক্রান্ত কলকাতা মেডিকেলের অধ্যক্ষা, ভর্তি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালেই। করোনা বহে দুর্গাপূজার মতো বাকি উৎসবেও জারি হোক কড়া বিধিনিষেধ, নিষিদ্ধ করা হোক বাজি, হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা, বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা। করোনা সংক্রমণ রুখতে কালী পুজোয় বাজি ফাটাবেন না, আবেদন রাজ্য সরকারে। বিসর্জনের সময় শোভাযাত্রা না করার অনুরোধ। বাজি ফাটানোর দিকে, বাজি পোড়ানোর দিকে যাবেন না। করোনা আবহে সব ধরনের বাজি নিষিদ্ধ করলো ওড়িশা সরকার। আগামী 10 থেকে 30 নভেম্বর প্রতিবেশী রাজ্যে সমস্ত ধরনের বাজি ফাটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গুরুংয়ের প্রত্যাবর্তন পাহাড়ে মিছিল, পাল্টা মিছিল, জট কাটাতে মুখ্যমন্ত্রী ডাকে নবান্নে বৈঠক। সদর্থক আলোচনা, কথা হয়নি গুরুং নিয়ে, দাবি তামাংয়ের। বিমলগুং চ্যাপ্টার ইজ ক্লোজ নাও, উই হ্যাভ নট ডিসকাসড দ্য ম্যাটার উইথ রিলেটেড টু বিমলগুং এন্ড রোশনগিরি। পটাশপুরের সভা থেকে ফের বিস্ফোরক শুভেন্দু, নাম না করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য। আপনারা যতই ক্ষমতায় দ্বন্দ্ব দেখেন না কেন, মানুষ তো শেষ কথা বলে। আমি তো নন্দীগ্রামে লড়াইকে দেখেছি, মোবাইলে ফোন করে স্থানীয় মহিলাদের কুপ্রস্তাব ও অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ। রাজারহাটে 10 ড্রোনে তৃণমূল নেতাকে জুতো পেটা, পরে গ্রেফতার। শিয়ালদা ও হাওড়ায় সকাল সন্ধ্যা মিলিয়ে রাজ্যে 210টি লোকাল ট্রেন চালানো হোক এমনটাই চায় রাজ্য সরকার। বুধবার ফের রাজ্যের সঙ্গে বৈঠকে বসবে রেল। কিভাবে টাইম টেবিল তৈরি হবে, ভিড় নিয়ন্ত্রণে কি ভাবনা, তা নিয়ে মঙ্গলবার দফায় দফায় চলে রেলের বৈঠক। 4 দিন পরে অবশেষে দুর্গাপুর ব্যারেজের লকগেট মেরামতি শুরু। জল সংকটে পশ্চিম বর্ধমান, বাঁকুড়ার একাংশ বন্ধ, ডিপিএল, মেজিয়ার আরও একটি ইউনিট, দুর্ভোগের আশঙ্কা। দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিংয়ে গ্রামবাসীদের ওপরে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলি, গুলিবিদ্ধ 3 তৃণমূল কর্মী, যাত্রী সেজে পালানোর সময় স্থানীয়দের হাতে পাকড়াও 3 কুখ্যাত দুষ্কৃতী, পরে গ্রেফতার। ধৃতদের মধ্যে একজন হুগলির কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস। দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিংয়ে গ্রেফতার চুঁচুড়ার বিষ্ণুমালকে নৃশংসভাবে খুনে মূল অভিযুক্ত বিশাল দাস। খুনের পর থেকেই আত্মগোপন করেছিল অভিযুক্ত, জেরে খুনের কথা স্বীকার দাবি পুলিশের। তবে একটি নয়, ধৃত বিশালের বিরুদ্ধে রয়েছে 4-4টি খুনের মামলা। জেলে পটাশপুরে বিজেপি কর্মী রহস্য মৃত্যু, হাইকোর্টে দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ বহাল। পরিবার মনোনীত দুজনকে থাকার অনুমতি, করতে হবে নিরবিচ্ছিন্ন ভিডিওগ্রাফি। দিদিদের দেয়া ওষুধে সুশান্তের মানসিক স্বাস্থ্য খারাপ হয়ে থাকতে পারে, বম্বে হাইকোর্টে হলফনামায় জানালো মুম্বাই পুলিশ। হলফনামায় বিনা পরীক্ষায় ওষুধের প্রেসক্রিপশনের কথা উল্লেখ করা হয়েছে। সৌমিত্র চট্টোপাধ্যায় শারীরিক অবস্থা একই রকম, মঙ্গলবার তার চতুর্থ ডায়ালিসিস হয়েছে, হাসপাতাল সূত্রের খবর। প্রবীণ অভিনেতার শরীরে নতুন করে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়নি, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা স্থিতিশীল। বঙ্গোপসাগরে শুরু হলো মালাবার নৌমহড়া, মহড়ায় অংশ নেয় ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়া। বর্তমান প্রেক্ষাপটে নৌমহড়ায় বেজিংয়ের প্রতি বার্তা, মত বিশেষজ্ঞদের।